তো আপনাদের মন মন একটি ফটো নেবেন আমি হলো ভিডিওটি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা বুঝতে পারবেন শুরু করে কিভাবে ফটো এডিটিং করা যায় তো প্রথমে আপনারা চলে যাবেন এইটাতে দেখেন আমি কিভাবে ফটো এডিটিং করি আপনারা ভিডিওটি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের মধ্যে যদি ফটো স্বপ্ন থাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর এটাকে কমিয়ে নেবেন মাইনাস করে নেবেন তারপর সাইড দিয়ে দাগ দিয়ে দিবেন এটি কেটে যাবে তারপর আর দেখবেন বাকি অংশ কাটা আছে কিনা তারপর কি করবেন এটা ডান ডানে ক্লিক দিবেন তারপর সেভ সরি বন্ধুরা তারপর আপনারা কি করবেন এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর যে একটা কলম আইকন দেখা যাচ্ছে এটাতে ক্লিক দিবেন তারপর ফটোর উপরে একটি আর্ক দিবেন তারপর স্ক্রিনটি ক্লিক দিবেন তারপর আবার আইকনে ক্লিক দিবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডিলেট অপশন এটাতে ক্লিক দিবেন এবার এই যে দেখুন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এই যে ডান ডানে ক্লিক দিবেন এবার পর সেভে ক্লিক দিবেন তো বন্ধুরা আমি আরেকটি সফটওয়্যার দেবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফটো এডিটিং করি তো বন্ধুরা আপনারা যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি আবার নেবেন নেওয়ার পর এই যে শেয়ার অপশন দিতে হচ্ছেন এটাতে ক্লিক দিবেন তারপর শেয়ার অপশন চলে যাবেন তারপর আপনাদের মধ্যে স্ন্যাপচিট অ্যাপটিকে অ্যাপটিকে ঢুকবেন তারপর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন কলম এটাতে ক্লিক দিবেন তারপর এই আইকনটাতে ক্লিক দিবেন দেওয়ার পর রিমুভ করবেন এই দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর কি করবে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন পিছনে এটাতে ক্লিক দিবে এবার পর দেখুন তারপর এই যে কলম আইকনটা এটা দেখে আবার ক্লিক দিবেন দেওয়ার পর এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা দিকে ক্লিক দিবেন তারপর এটাতে দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর ঠিক মিনিট ক্লিক দিবেন তারপর ডানে ক্লিক দিবেন যদি নেবে যাবে তারপর আপনারা প্রথমে যে অ্যাপটিতে আমরা ফটো এডিটিং করেছিলাম সেই অ্যাপটিতে আবার চলে যাব ফটোশপে দেখুন তো আমরা আবার চলে এসেছি ফটোশপে আসার পর ফটো দিয়ে ঠিক ক্লিক দিব রিমুভ হওয়া ফটোটিকে তারপর এখানে ক্লিক দিব তারপর গিয়ে যে ফটোটি আমরা কাজ করেছি সেই ফটোটি আবার নেব রিমুভ করেছি তারপর টিকিনিতে একটি ক্লিক দিব এবার পর আবার এই যে আইকনটা এটা দেখি এটা আর আস্তে করে নিচে আনবেন আনার পর এটা ক্লিক দিবেন দেখুন ফটো কি চমৎকার হয়েছে তারপর কি করবেন যে ডান ডানে ক্লিক দিবেন এরপর ছবিটি সেভ করে নেবেন তারপর আমি অ্যাডোবি লাইটরুমে অ্যাপসে চলে যাব তারপর আপনি কি করবেন এই যে আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক দিবেন তারপর সেভ ফটো গ্যালারি তারপর ফটো ক্লিক ওকে দিবেন তারপর আমি আরেকটি অ্যাপে যাবো দেখুন আপনারা
তারপর আপনারা চলে যাবেন এই যে আবার শেয়ার অপশনে তারপর এই যে একটা কিন্তু বাটন অ্যাপস এড উইথ আইটেম এটাতে ক্লিক দিবেন তারপর এই যে অল ফটোতে ক্লিক দিবেন তারপর ফটো নেবেন আমি আবারো বলি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে তারপর আপনারা যাবেন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন ওই আইকনটিতে ক্লিক দিবেন দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর এই যে একটা অপশন দিয়ে বলেন এটাতে ক্লিক দিবেন তারপর এটা মাইনাস করে দিবেন এইটা একটু বাড়াবেন তারপর ডালটা একটু বাড়াবেন তারপর এই যে একটা অপশন এটাতে ক্লিক দিবেন দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর আপনারা চলে যাবেন এই যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে তারপর এটা হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর এটা হালকা একটু হালকা একটু বাড়াবেন তারপর এটা হালকা একটু বাড়াবেন এটা হালকা একটু কমিয়ে দিবেন দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি তারপর একটু নিচে যাবেন এই যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটু ক্লিক দিবেন এটা হালকা একটু বাড়াবেন এটা হালকা একটু বাড়াবেন এটা হালকা একটু বাড়াবেন আমি আবার বলি আমাদের চ্যানেলে নতুন দেখে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অন করে দিন তারপর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন শেয়ার এটাতে একটু ক্লিক দিবেন এবার পর এটাতে একটু ক্লিক দিবেন এটাতে একটু ক্লিক দিবেন এটা সেভ হয়ে যাবে